এত দেরি করে আসলি হ্যাঁ গেস্ট চলে গেল এত দেরি হল কি ঠিক হইছে তোর চিকেন কি আমি নিজে ভাজি নাকি হ্যাঁ গেছি দাঁড়ায় আসলাম পরে ভাইজে দিছে আমারে আপনি তখন কই ছিলেন কই থাকবো তারে বিদায় দিয়ে রুমে ছিলাম মানে তখন কি আপনারা দুজনে এই জায়গায় বসে ছিলেন তো কেন বসে থাকবো না তোর চিকেনের অপেক্ষায় ছিলাম এই আসতেছিস এই আসতেছিস তারপর দেখি তুই আসিস না এতজন মায়া লাগতেছিল আপনি নিজে বানা দিতেন ফ্রিজে থেকে চিকেন মিকেন বার করে আটা ময়দা সুজি গলায়া তারপর আপনি ফ্রাই করে দিতেন মিজান চিকেন কন্যার দেখ সবুজ তুই আমার শালক তুই আমার সঙ্গে খুব মশকরা করিস এত বেশি মশকরা করা কিন্তু ভালো না আমার বন্ধা বাসার মধ্যে নাই আমি প্রেজেন্ট থাকতে আপনি বারাটি মেয়েরা ঘরের মধ্যে ঢুকে আপনি অফিসের আলাপ করেন না কি মিটিং করছিস তুই জানিস তোর মাথা ঢুকবে ডানার থেকে বাহাত বাহাত থেকে আবার ডানার সার্কেল আর সার্কেল যত বড় সার্কেল হবে তত টাকা বুঝতে পারিস মাথায় ঢুকছে লোকে নাই চিকেনটা নিয়ে আসছিস নিজে খা এবং পুরস্কার সারপ্রাইজ দিয়ে গেলাম তোরে ঠিক আছে ছিন্ডি কি জাদুঘর নাকি কি ডাইনাথ কি বুঝেছে আরে এই চিকেন সারপ্রাইজ এই চিকেন ডাইনাথে বামাতে লইছি বামাতে দিয়ে ডাইনাতে লইছি লেগ পিস দেয় নাই না ডাইনাথ বামাত সার্কেল টাকা তোর দেশ জিগাইতে হবো আব্বা আব্বা কি ভেতরে এই কি হইছে রে আব্বা বাইরে আসো তাড়াতাড়ি আব্বা আরে আসবা তো আরে আসতাছি আরে শুনবো তো কাহিনী তুমি এদিকে আই কি হইছে তোর জলা কি বাথরুম টুটুম করতে পারবো নাকি আরে তুই বসো 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 আরে আরে তুমি বসবা তো আগে বসো বসো ঠান্ডা হও বল কি বলবি মনে করো আমার বাইক নিয়ে তোমার আর কোনো টেনশন নেই কি বলিস বাইক হয়ে গেছে মনে করো হয়ে গেছে তুমি আগে শুনবা তো শুনো শুনো আমাদের যে নতুন ভাড়াটিয়া আসছে না এই যে মুন্নিয়াপা ও হ্যাঁ হ্যাঁ উনি আমাকে একটা স্কিম বোঝাইলো বুঝছো তো স্কিমটা হচ্ছে এরকম মানে স্কিমটা দেখে আমার মনে হয়েছে এটা পুরো আমার জন্য মানে আমার মতো মানুষজন যারা এরকম আমার একটা বাপ মানে কৃপন বাপের যেসব ছেলে আছে না ওদের জন্য বুঝছো মানে যেসব বাপদের ওই যে 5 টাকা খরচ করতে গেলে যে ব্লাড প্রেশার আপ ডাউন করে তোমার মতো আচ্ছা তুমি কাহিনীটা শোনো যদি 1 লাখ টাকা দাও তাহলে 1 সপ্তাহের ভিতরে টাকা ডাবল হয়ে 2 লাখ তা বাইক কেনার জন্য যে টাকাটা তুমি জমাইছো না ওই যে আমার টাকাটা ওটা আমি দিব দিয়ে 2 লাখ টাকা হয়ে যাবে তাহলে আরও ভালো বাইক পাবো 1 লাখ টাকা দিয়ে বাহ তা দিয়ে দিয়ে দাও মানে দিয়ে দাও টাকা তো তোমার কাছে আমি দিয়ে দেবো মানে এই আমার কাছে কোথায় আমার কাছে এত টাকা টাকা নাই তোর কাছে আছে তুই দে এই টাকা পয়সা নাই মানে বুঝলাম না রানু আপার কাছে যে টাকাটা আমি দিলাম টাকাটা ফেরত দিল ওই টাকাটা তোমার অ্যাকাউন্টে জমা হয়ে আছে না 1 লাখ এই ওই টাকা কি এখনো অ্যাকাউন্টে আছে নাকি কবে খরচ হয়ে গেছে আর প্রয়োজন হিসেবে আমি খরচ করে ফেলেছি খরচ হয়ে গেছে মানে খরচ হয়ে গেছে